দুই কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি যে কি পরিস্থিতি ওটা দেখবো, যে খাটটা ওটার দিকে লুক দেখছি আমি লাস্ট নাই লাস্ট নাই, মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম মানে অস্থিরতাটা লাস্ট কোথায় গেল। একদিন একটা হঠাৎ করে 999 ফোন আসে, রাত্র 10টার দিকে ফোন দিল যে ভাই গাড়ি নিয়ে আসেন। তো আমি নিজেই গেছি ড্রাইভ করে, সাথে আমার একটা হেল্পার ছিল। তো ওই জায়গায় যাওয়ার পরে বাসায় যেয়ে দেখলাম যে উনি স্ট্রোক করে মারা গেছে। তো ওই বাড়িওয়ালারা ওনারা বললো যে ভাই ওনার তো কেউই নাই, আমরা টাকা পয়সা ফেক না, আপনারা নিয়ে যান, ওনার সাথে কোনো লোক নাই। আমি বলছিলাম যে ভাই আপনারা যদি সবাই মিলে গোসল করিয়ে দিত। তো দেশ থেকে ওনার ছেলেরা ফোন দিছে যে বাবার গোসল আমরা দেশে নিয়ে করাবো। তো যাই হোক, আমরা গোসলের বলার দেখা গেছে যেমন আমরা গোসল সারা রাস্তা নিলে গাড়ি বার হয়ে যায়, বা যে নিয়ে যায় তার মাথা ব্যথা করে, গাড়ি বন্ধ হয়ে যায়, রাস্তায় আরও সমস্যা দিতে পারে। এটা গোসল ছাড়া মানে পবিত্র, আমরা ধর্মীয় লাশগুলা পবিত্রভাবে নিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে আমরা সবসময় আগে বলি যে ভাই গোসল করাবেন কি না, বা তো যাই হোক ওনারা কোনো লোক নাই। তো আমরা সাহস করে লাস্ট দুইজনে উঠেছি, নিয়ে রাত্র 12টার দিকে আল্লাহর নাম নিয়ে রওনা দিছি। তো আমরা যখন ঢাকা চিটাগাং মহাসড়ক রওনা দিছি, তখন মানে আমাদের খাওয়ার একটা এক্সপ্রেস, তো খাওয়া দাওয়া করে গাড়ির গ্যাস নিলাম। তো গাড়ি নিয়ে গ্যাস নেওয়ার পরে একটা রাস্তা আছে, মানে ওই রাস্তাটা হলো 50 কিলো, কোনো বাড়ি ঘর নয়, যেমন দাউদকান্দি ব্রিজ থেকে আপনার চাঁদপুর পর্যন্ত একটা ভেরির উপর দিয়ে যাইতে হয়। তো এটা আমরা দুইজন চিন্তা করলাম, আমরা দুইজনে আমাদের গাড়িতে মানে ওয়াশ ছাড়ার ব্যবস্থা আছে, বক্স সাউন্ড বক্স আছে, আমরা একটা ওয়াশ সাইডে রওনা দিছি আল্লাহর নাম নিয়ে। তো রওনা দেওয়ার পরে হঠাৎ কিছু রাস্তা আছে ভাঙ্গা, তো কিছু রাস্তা হঠাৎ করে আমার গাড়ি রাল্ডিংয়ে, আমাদের নতুন গাড়ি রাল্ডিংয়ে গাড়িটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে একটা বাজার সামনে ছিল, বাজারটার নাম সিরারসর বাজার, ওই বাজারটা পার হওয়ার পরই বন্ধ হয়ে গেছে। তো আমরা হঠাৎ করে একটা ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে পিছের দিকে আপনার তাকেছি, তাকে দেখলাম যে না লাস্ট গন্তব্য স্থানে আছে। স্থানের পরে তারপরে আমরা নামছি, নামে মানে আমাদের স্পঙ্কিং করার অভ্যাস আছে, একটা সিগারেট খেয়েছি। খাওয়ার পরে আবার 5 মিনিট পরে গাড়ি স্টার্ট দিছি, স্টার্ট দেওয়ার পরে মনে করেন 10 কিলো গেছি। তো 10 কিলো গেছি, আমাদের চোখে একটা ঘুম ছিল, ঘুমছার পরে একটা ভিট ছিল, ওই ভিটটা মারিয়ে দিছি। তো ভিটটা মারার পরে আপনার লাস্টটা হঠাৎ করে মানে ওই যে ভিট মারার সাথে আমরা মানে খেয়াল করিনি, মানে ওই ভিটের সাথে লাস্টটা মানে আমাদের পিছনের সিটে চলে আসে, মানে আমাদের পিছনে স্টেশন থেকে আমাদের পিছনে, তো পিছনের সিটে চলে আসে, আমরা কিন্তু এটা বুঝতে পারিনি। ওই যে ভিট মারছি, চোখে একটু ঘুম ছিল। তা আমরা আরো 2 কিলো যাই, তা আমার হেল্পার বলতেছে ভাই আমরা একটা চা খেয়ে লই। যাক, আমরা চা খেয়েছি, তখনও দেখি নেই যে কি হয়েছে না হয়েছে, আমরা সামনের দিকে লুক। তো অনেক প্রায় চা খেয়ে আমরা আবার রওনা হয়েছি, রওনা হয়েছি আমাদের সাথে কেউ নেই, আমরা দুইজন। তো তারপর রওনা হওয়ার শেষে আপনার 2 কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি আমার পিছনের রুম লাইটটা জ্বালাবো, যে কি পরিস্থিতি ওটা দেখবো। তো আমি হঠাৎ করে পিছনের মানে সরাসরি স্টেশনের দিকে মানে আমার যে খাটটা ওটার দিকে লুক দেখছি আমি লাস্ট নাই লাস্ট নাই, মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম মানে অস্থিরতাটা করছে, আমি নগদ গাড়ি দাঁড় করেছি যে হঠাৎ লাস্ট কোথায় গেল। তো আমি দাঁড়াই মানে রাস্তার সাইডে একটা রিক্সা যায়, উনি মানে উনি জিজ্ঞাসা করতেছে ভাই কি হয়েছে, যে বললাম যে ভাই কিছু না, গাড়ির প্রবলেম হয়েছে আমরা দেখতেছি। তো উনি কয়েছে ভাই আমরা দাঁড়াইছি আপনি দেখেন। আমি গাড়ির গেট খুলে দেখলাম যে আমার লাস্ট মানে আমার পিছনের সিটে মানে লম্বা পড়িয়া গেছে, আচ্ছা পড়িয়া গেছে। তারপর উনি বললাম যে রিক্সাওয়ালা যে ভাই আমার একটু হেল্প করেন, আমরা দুইজন লোক, আমাদের সাথে লোক নেই, লাস্টটা তো পড়িয়া গেছে, তো লাস্টটা স্টেশনে উঠে দেবো। হ্যাঁ, তখন ওই লোকটা ছিল মানে আমাদের মানে শৈলের পশম একটা দৃষ্টি আরো অন্ধকারের ভিতরে আর মাঝ রাস্তায়, তো কোনো বাড়িঘর ছিল না, এটা হলো বতলবে রাস্তাটা আর কি, বাড়িঘর ছিল না। তো যাই হোক, উনি হেল্প করছে, উনি মানে পথচারি, উনি আমাদের সাথে হেল্প করছে। হেল্প করে তো উনি বললো যে ভাই আমার একটা গামছা আছে আর আমার একটা গামছা আছে, লাস্টটা ভাই দানান, যেহেতু লাস্ট ধরার কেউই নাই। তো যাই হোক, উনি বাইনা দিল, উনি বাঁধার পরে তো আমরা চাঁদপুর গেছি। তো চাঁদপুর যাই আমরা আবার গ্যাস পাম্পে দাঁড়াইছি, দাঁড়িয়ে আবার চেক করছি লাস্ট ঠিক মতো স্থানে আছে কিনা। তো যাই হোক, আমি আবার স্টার্ট দিয়ে আপনার চাঁদপুর ব্রিজ পারানোর পরে আবার একটা ভিট মানে আমাদের চোখের, তখন রাত্র প্রায় 3:30 থেকে 3:30। তো তখন আপনার আমার হেল্পার বললো ভাই লাস্টটা দেখেন তো আবার গন্তব্যস্থলে। তা আবার দেখলাম যে আমরা দুইটা গামছা বান্ধা ছিল, ওই দুটো গামছা ছুটিয়ে গেছে। তারপরে আবার দাঁড়াইলাম একটা বাজারে, আবার দাঁড়াইলাম মানে যখন দেখলাম ছুটা, তখন আমাদের মানে ও ভয় পাইছে যে ভাই আসলে এত টাইট করে বানালাম কিভাবে ছুটলো। যে আমি বললাম যে আল্লাহ ভরসা, আমাদের কিন্তু ওই যে আপনার এই ওয়াস চলতেছে বা ওই যে কোরআন তালাওয়াত গাড়িতে চলতেছে, তা আমি যদি ডরাইছি আমাদের একটা কোরআন তালাওয়াত চলতেছে অবশ্যই, মানে আমাদের ধর্মীয় যেহেতু লাশও মুসলমান, তো ধর্মীয় তো বলছে ভাই ঠিক আছে তাহলে আমরা একটা বাজারে দাঁড়াবো। তো আমরা দাঁড়ালাম, তো আরো আমাদের বাজার থেকে আরো 2-3 লোক ছিল, তো ওনারা আইসা দোকান থেকে, যে বললাম যে ভাই আমার গামছাটা বান্ধি
লাস্টটা সুইটা যায়। তাই উনি বললো যে ভাই লাস্টের লগে কি লোক নেই? আমি যে না, ওনার ছেলে সন্তান সবাই দেশে, আত্মীয় স্বজন সবাই দেশে। তা বলছে ভাই আমি দোকানে দড়ি আছে, আমি দিয়ে দিই আপনারা আপনাদের মতো করে ভেন জানান। তো ওনাদের কাছ থেকে দড়ি নিছি, দড়ি নেওয়ার পরে তো আপনার সুন্দর করে বাঁধছি, বান্ধার পরে আপনার তো আল্লাহ নাম নিয়ে উনি তো দোকানদার বললো যে ভাই আপনার এস ইন ছুরা মানে আপনার বক্স যেহেতু চলে, আপনি এস ইন ছুরাটা ছাড়েন যেহেতু কোনো লোক নাই। তো আল্লাহ নাম নিয়ে আমাদের এত ওনার মোবাইলে এস ইন ছুরা ছাড়িয়ে তো আমরা আমাদের মানে তখন ফজর আজানের অল্প কিছুক্ষণ আগে তো আমি আপনার লক্ষ্মীপুরের কিছু কাছাকাছি একটা রামগঞ্জ বাজার আছে, ওই বাজারটা পেরোনোর পরে আপনার হঠাৎ আমার গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেছে। মানে গাড়ির হেড আমার মাথা ভারে শরীর দিয়ে ঘামছে, আমার গাড়ি কিন্তু এসি চলে, তো মানে শরীর দিয়ে ঘাম ছুটতেছে, উপরে ল্যাবলাইট সামনের হেডলাইট দুটোটা বন্ধ হয়ে গেছে, আমার গাড়ি চলতেছে। তো গাড়ি কি হলো, আমি আমার হেডলাইটে শুই, তখন ওই বলো কি ভাই লাইনে মানে ফিউজ কেটে গেছে চেক করেন। তো আমি কি ওই জায়গায় দাঁড়ানোর মতো কোনো এক্সেস নেই, সামনের একটা স্থানে গন্তব্যস্থলে যাবো, কয় না ভাই গাড়ি এরম করে কেমনে যাবেন? তখন আমরা ইমার্জেন্সি বাতিটা দিছি যে গাড়ির জরুরি বাতি, জরুরি বাতি দেওয়ার পরে আমরা তো কিছুটা আলো সামনে দেখা যায়। তো তখন আমি গাড়ির স্পিডটা অটো কমিয়ে গেছে, মানে গাড়িটা অনেক ভার হয়ে গেছে, জানি না আমার শরীর ভার হয়ে গেছে, গাড়ি ভার হয়ে গেছে। তো তো ও কলে কি ভাই সুরাটা আমরা সাথে সাথে পড়ি, আল্লাহ এসিন সুরাটা আমরা ওই বক্সের সাথে সাথে আমরা উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ ঠিকই আসবো। যাক আমরা একটা গন্তব্যস্থলে একটা বাজার পাইছি, বাজার যায় গাড়িটা বন্ধ করছি। তো আমার কলিগ বললো যে ভাই একটা চা খাই, আমরা আর একটা চা খাই, তার একটা চা খেয়েছি। চা খাওয়ার পরে যে ওকে ভাই আল্লাহ গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন যে গাড়ির লাইট জ্বলে কিনা। তো আমি মানে বিসমিল্লাহকে গাড়ি স্টার্ট দিছি, হেডলাইটও জ্বলছে, পুরো ইমার্জেন্সি লাইটও জ্বলছে। তো আমরা ফজর আজান দিছে, ওই সাথে সাথে ফেরি গাড়ি চলে গেছি। যাওয়ার পরে তো আমাদের গাড়ে প্রায় 3-4 ঘন্টার মতো বসেছিল, তখন সকাল হয়ে গেছে, তো দিন হয়েছে। তারপরে মানে ওই জায়গায় বসে মানে আমরা ওই ঘাটে গোসল করছি, মানে আমাদের সারা রাত্র অনেক আনিজি ফেল করছি। তো ঘাটে ওই জায়গায় গোসল করার ব্যবস্থা ছিল, ঘাটে গোসল করছি, গোসল করার পরে সকালে ফেরি আসছে। তো পরে ঘাটে বললাম যে ভাই, উনি বলছে যে ভাই আল্লাহ বরস, আমরা যেহেতু মুসলমান যেহেতু আমিও মরতে হবে আমারও মরতে হবে। তা আমরা কি ভয়ে মানে ভয় যতটা ছিল সাহস তার চেয়ে বেশি নিয়ে উদ্যোগ নিয়ে আসলে গেছি। তো আমরা তারপরের দিন সকাল 12টা বাজে যে ভোলা পৌঁছাইছি। তো আমরা মানে একটা এরকম হ্যাঁ অ্যাভেলেবেল যদি গোসল ছাড়া লাশ নেওয়া হয় তো এরকমটা মানে প্রায় সময় হয়। আমরা সবসময় মানে আর সর্বক্ষণ মানে যেমন সুরা ফাতেহা, সুরা এখলাস এগুলো সর্বক্ষণই পড়ছি, যখন মানে দেখছি যে গাড়ি ডিস্টার্ব দিতেছে, গাড়ি বার হয়ে যাইতেছে বা গাড়ির হেডলাইটের আলো কমিয়ে যাইতেছে, এরকম যখন মানে সুরা, তারপরে আমাদের গাড়ির বক্সের সাউন্ড কোয়ালিটি তো মানে সুরা চলছে, মানে আমরা হঠাৎ মানে হঠাৎ ভয় খেয়েছি। ভয় করার পরে মানে আমরা দিশা হারা হয়নি, যেহেতু আমাদের গাড়ি চলতেছে, আমরা দিশা হারালে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে। সাহস নিয়ে আমরা পিছনের দিকে আর তাকাই নেই, তো সামনে একটা বাজার মানে মানে সামনে একটা বাজার মিন করিয়া গাড়ি টানছি, মানে আমরা গাড়ি অনেক অ্যাক্সেলেটার দিয়ে টানছি কিন্তু গাড়ি আগাইতেছে না, মানে গাড়িটা থম, মানে একটা ভাব মানে যে গাড়ি ভার মানে গাড়ি আগাইতেছে না, খুব স্লো মৌসুমে মানে আগানোর পরে একটা বাজার পাইছি। পরে ওই জায়গায় আমরা দাঁড়াইছি, তো আরও 2-4 মানে বাজারের লোক আসছে। তো রাত আপনার প্রায় 3-3:30।